Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। চলো
আমার মতো হাল বুঝি, হ্যাঁ আস্তা না কোথাও নেই, আমি দেখি বুঝেছি। তবে আশা ভরসা তো কিছু দিতে পারছি নি বাবু, তোমার আমার মতো আ করে শহরের রাস্তায় কত যে ঘুরছে তার আর হিসেব নেই। কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা আমি কি জানি তা? সব হলো বড় বড় অর্থনীতির কথা, তবে আসল কথাটা কি হচ্ছে জানো? যে মানুষ আছে বাড়িতে, আবার কোথাও বা বাড়ি আছে কিন্তু মানুষ কই? তবে দিলটা যেখানে বড় সেখানেও দেওয়ালে আটকায় না। ও তুমিও বুঝি সেই ভাষাতেই আছো? হ্যাঁ বারে তুমি। আচ্ছা অবস্থা হাল যখন দুজনকারী এক, তখন এস চলো নসিবটাও একসঙ্গে পরীক্ষা কর, যা আরে রাগ কর না চলো। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথির আদর তো তাদেরই কাছে। দেখুন ওসব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেদের মতো যাদের কলকাতা রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের জন্য এসব শৌখিন কথা নয়। আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না না তা বলে দিই, বলছি যে বাড়িঘর নেই থাকবো, অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক যেমন করেই হোক করতে হচ্ছে, ভাড়াতে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করে কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাও নি? না পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্য ওর এদিকে বেলা হয়ে যাচ্ছে। একই তো আসতো না, নেই তারপর চাকরিটা গেলেই তো হয়েছে। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? কি বাবা বুড়ো শালিক, হ্যাঁ এখন যে মেঘরা করে দিলে, ছাড়ো হে একটু রোদ্দু টোদ্দু ছাড়ো। এই তো মালখানা দেখেছ? ভাবছো কি? আরে নাও নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি, তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? নাও তা মেহরবানিটা, আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে তখন তোমার মতো এমন সন্দেহ চুরিটি কোথায় পাবো বলো? রাখো রাখো না, থাক থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কেনা হয়ে থাকবে।
তা হবে না, তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরিয়ে নিয়ে যাবো। তাই সামান্য কটা টাকার জন্য আপনার তো চিন্তাই বা কিসের? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না তাই, নইলে দেখা গিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। কেন ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সব না, তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দামিয়ে রেখেছি। কি যেন ওটা ঠেকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো নয়। বাসা? কেন, আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ, আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা, তা না হলে নিজের থেকেই কখন খসে ধসে পড়ে, বুঝতে পারলে না? অবশ্য ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? তো অবাক হয়ে গেলেছি। তা অবাক হওয়ার মতনই কথা, বিড়াল ছানা না, সঙ্গে লেজুড়ের মতো দু চারটে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি। কেমন এত বড় বাড়িখানা কার বলো তো, ছমাস ধরে তো খালি পড়ে রয়েছে বাড়িটা। কার জানো? লোহা লক্ষ্মণের লাজবাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী। সাহেব তো এখানে থাকিনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি? কিন্তু মজাটা ভাবো, ওকে এদিকে মাথা খুঁজবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি থাকা করছে। সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আমি লাউটা। আচ্ছা আমি এক ঘন্টা পরে আবার ফিরে আসবো। আচ্ছা বাবু, কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো, বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয় ফিরে না যেতে হয়, বুঝলে? চিনতে পারছ? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি? ভয়ঙ্কর মন কেমন করছিল, তবে শুধু মিনিকে দেখতে আমি আসিনি, তোমাকে দেখতে হয়েছে। তোমরা এখানে থাকো বুঝি? এই সবটা তোমাদের পুরো বসে তো মস্ত বড় জায়গা। বাহ, আচ্ছা এখন চলি। কেমন আচ্ছা, তা হোক, তুমি বলো আমি এসেছি, এখন আমি কাজে যাই, এখন চলি। কেমন? হ্যাঁ ঠিক আছে, সাহেবের মতন একজন এসেছিল, এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি তখন দেখে নাই, সাহাবটা মাফিক হোগা, সাহেবের তখন আসবার কথা নয়। উনি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? যাও যাও, তুমি এখন কাজ করো, যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি তাহলে চাকরি দিয়ে আর থাকবে না, যা। আগে নমস্কার, আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবার এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এবারে দেখাশোনা করো আগে। হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, বাকি সময় আমি দেখাশোনা করি, দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো, কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি, দুঃখ বলেছিল যে দুঃখ কি? এই দেখো আমারই ভুল হয়ে গেছে, মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী বলে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো দক্ষিণারঞ্জন, কিন্তু সে যা বলেছিল তাতে তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, বল ঘর, চাকরদের মহল। আচ্ছা আচ্ছা, তা চলো একবার দেখে আসা যাক। দেশে পর্যন্ত যাই না। সে কি হে, না না না, এত ভালো কথা নয়, দেশে যাওনি এক বছর, একই কথা। আর দেশে কি আছে? আগে বাপ মা পরিবার ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ এক বছর দেশে যাওনি, সে কি কথা?
আর চাকরি মানে কি দাসপাত লিখে দেওয়া? না না না, সে কথা না। চলো তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি না দিয়ে দিচ্ছি, দেখো এটি হয়ে যাবে বোধ হয়। না আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে কি মুশকিল জানাবে আমার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো। এখন দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো, কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে। বুঝছো না, আদৌ না মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি কি ভাবছো কি আবার? আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে? আর আপাতত মাস দুদিনের মতন যাও, তারপরে সে যা দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না, তোমার মাসের মাইনে সে আমি মাস মাস ঠিক সময় পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাবার আগে আমাকে দিয়ে যাও। গুডনেস, already 1 o'clock. How can one keep fit? May I come in, sir? মিস চৌধুরীকে পাঠানো ইনশিওর চিঠিটা কলকাতা থেকে ফিরে এসেছে। আই সি, ফেরত এসেছে মানে? যত সব অকর্মণ্য অপদার্থের দল ভুল ঠিকানা লিখে বসাচ্ছ, কল দি ডিসপ্যাচ ক্লার্ক ইমিডিয়েটলি। আগে বলছিলাম কি, বলবার কিছু নেই, বলবার কিছু নেই, কল দি ক্লার্ক প্লিজ ফর গড সেক। আগে তা ডাকছি, তবে ঠিকানাতে কোনো ভুল নেই। ঠিকানাতে ভুল নেই মানে? ঠিকানাতে ভুল নেই মানে কি? ঠিকানাতে তো ভুল নেই। না না, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে ফেরত এলো কেন? আগে ওই সঙ্গে আর একটা চিঠি আছে, হয়তো সেই চিঠিতে। সেই চিঠিতে কি? And may I know where that letter is? দুটো চিঠি ওখানে আছে। দুটো চিঠি? হ্যাঁ তাই তো, এটা আগে বলতে পারি না, আশ্চর্য। শ্রী জগদীশ্বর বাবা, তুমি এ চিঠি পেয়ে অবাক হবে, হয়তো দুঃখও পাবে, তবে যেসব কথা এই চিঠিতে লিখছি তা তোমাকে না জানিয়ে আর পারলাম না। না জানালে তোমার ও আমার নিজের কাছেও আমি ছোট হয়ে যেতাম। জগদীশ বাবু, আপনি এখন যেতে পারেন। যাকে নন্দেশ্বর ব্রিজের ফাইনাল ইন্সপেকশনের জন্যে? ইম্পসিবল, ব্রিজ ট্রিজ কিছু হবে না। আমি তার মধ্যেই মানুষ হয়েছি, সবকিছুই আমি পেয়ে এসেছি, পাইনি শুধু মা বাবার স্নেহ ভালোবাসা, যে স্বর্গ তৈরি হয় তার স্বাদ। বড় হবার পরই দেখছি তুমি তোমার ব্যবসার নেশায় মেতে আছো, আর মা ধীরে ধীরে তোমার জীবন থেকে বাদ পড়ে শেষ পর্যন্ত সংসার থেকেও দূরে সরে গেছে। আমরা যে পরস্পরের কাছ থেকে কত দূরে চলে গেছি, ব্যবসার নেশায় তা তুমি গ্রাহ্য করো না, এই আমার সবচেয়ে বড় দুঃখ। স্নেহ যেখানে শুকিয়ে গেছে সেখানে শুধু সাহায্য নেওয়া সম্ভব, না থাকাই ভালো। তোমার পাঠানো টাকা তাই আমি ফেরত পাঠাচ্ছি, ভবিষ্যতে আর পাঠিও না। কলেজ হোস্টেল আমি ছেড়ে দিচ্ছি, সেখানেও আমার খোঁজ করো না, প্রয়োজন বোধ করলে নিজেই আমার ভবিষ্যৎ ঠিকানা তোমায় জানাবো। ইতি প্রণতা শিলা। ভবিষ্যৎ ঠিকানা আমাকে জানাবে। ভেতরে আসুন। কি চাই?
এইগুলো সই করবার তা এখন না হলে হচ্ছিল না রোজ তো এই সময় দে আর কিছু বাকি আছে আগে না আমি দিনশা থেকে ছুটি চাইছিলাম ছুটি না 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 ছুটি ছুটি হবে না ছুটি ছুটি হবে না কাজ আরম্ভ করতে না করতেই ছুটি ছুটি যদি নিতে হয় একবার ছুটি নিয়ে যান যান শুনুন হঠাৎ ছুটি দরকার হলো কেন বাবার অসুখ তাই একবার দেখে আসতে চাইছিলাম বাবার অসুখ তাই ছুটি চাইছে আই সি বাবার জন্য আজকালকার ছেলে মেয়ের দরদ একবারে উঠলে উঠছে কি না বাবা মরে গেলে তাদের ভারী চায় আছে তার বিরুদ্ধে আমার মস্ত নালিশ আছে কি নালিশ রে খুব বড় নালিশ আমাদের পরিবারের পরস্পরের সম্পর্ক আজ যা দাঁড়িয়েছে তার দোষ শুধু বাবারই একলার নয় মা তুমি অনেকখানি দায়ী আমি দায়ী তুই কি বলতে চাইছিস শীলা আমি কিছুই বুঝতে পারছি না যা কিছু সইবার আমি চিরদিন মুখ বুঝেই সয়েছি শেষ পর্যন্ত সরেও এসেছি কিন্তু কোনোদিন ঝগড়া করিনি সেই জন্যই তো আমার রাগ কেন তুমি ঝগড়া করনি তোমাদের সেকেলে ধারণা ওইখানেই ভুল খাকি নিজের মধ্যে গুটিয়ে না গিয়ে গোড়া থেকে যদি কোমর বেঁধে লড়াই করতে তাহলে বাবা বোধহয় এমন হতে পারতেন না নতুন করে আর শেখবার সময় নেই শীলা তোদের একেলে ধারণা তোরাই কাজে লাগাস লাগাবই তো ঝগড়া করবি স্বামীর সঙ্গে বা জীবন যখন বানচাল হয়ে যাচ্ছে তখন বোভার সভ্য হয়ে থাকাটাই সার বলে ধরে রাখবো সমস্ত জীবনের সঙ্গী যে জড়ানো সে অন্যায় করে বাদুর ছিটতে চাইলেই তাকে ছিটতে দেবো খুনোখুনি হয়ে যাবে না লক্ষ্মীমা যা তা বলে ফেললাম বলে কিছু মনে করো না সত্যি কি করে যে তোমার মেয়ে হলাম তাই আমি ভাবি তুমি অন্য জাতে অন্য জগতে মা না শীলা আমি জানি আমি দুর্বল আমি ভীরু হয়তো আমার দোষেই তোকে এত দুঃখ পেতে হচ্ছে আচ্ছা তুই যদি এখান থেকে যেতে চাস আমার কাছে কাশিতে গিয়ে থাকবি সেখানে তোর কোনো কষ্ট হবে না আমি কষ্টই যে চাই মা বাবার টাকার পাহাড়ের আড়াল থেকে দুনিয়াটা কেমন ভালো করে দেখতেও পাই না আর তোমার ওখানে গেলে পূজা আচ্ছা ধোঁয়াতেই থাকা পড়ে যাব না মা আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে সবকিছু দেখতে চাই এ আমার বিদ্রোহ নয় মা তাহলে রয়্যাল স্ট্রিটের বাড়ি থেকে উঠবার কথা ভাবতাম না আর তোমাকেও কাশি থেকে ডেকে আনতাম না তুই ওই বাড়িতে গিয়ে উঠবি কিন্তু ওখানে যে কেউ নেই কেউ নেই বলি তো আমার সুবিধে তুমি কিচ্ছু ভেবো না আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমার কাছে চলে যাব কথা দিই আজিও বাড়িতে যাবি হ্যাঁ আমি তো দরওয়ান আছি সবই বড় সাহেব তো হুকুম তো চলছে আপনার ভুল চুল তো হয়নি আরে না না ভুল হয়নি সবই সোচ কর দেখে বাড়ি কার আছে জানেন চৌধুরী চৌধুরী সাহেব জি হ্যাঁ দক্ষিণানন্দন চৌধুরী উনার ডোব দিয়ে বাড়িতে আছে শুনলে তোমার শুনলে আমার তখনই খটকা লেগেছিল পাঁচ মিনিটে আলাপে গিয়ে কখনো বাড়িতেই যায় তুমি একবার দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে নইলে আমি এরকম বুড়ো কথার পেছনে ছুটে আসি চলো চলো রাস্তায় কোনোদিন দেখা হলে দেখি দেবো ধাপ্পা দেওয়ার মজা চলো আরে এসো এসো এসে আবার চলে যাচ্ছে কেন এই তো বাড়ি এই তো বাড়ি হ্যাঁ এটা আপনি কিরকম রসিকতা মশাই কেন এই বাড়িতে কার তো জানেন কার জানি না তো দুঃখীর বাড়ি বলি তো দিল হ্যাঁ হ্যাঁ দুঃখী আরে তোমাদের চৌধুরী বলে দক্ষিণারঞ্জন চৌধুরী তার এই বাড়ি আপনি নিয়েছেন এই যে ভালো বাড়ি যে এখন আর পেলুম না আপাতত এটি চলে যাবে এখন হ্যাঁ
ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আমার সঙ্গে। আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক। তোমার নাম হলো গিয়ে আপনি কিন্তু আমার দিদি হলেন। আচ্ছা আপনি এখন বিশ্রাম করুন, আমি একটা কাজ ছেড়ে আসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের দাঁড়ি টানা, অর্থাৎ কিনা পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা। অর্থাৎ কিনা থাকবার জায়গা চাই, কিন্তু হাত সবাই। আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার চমৎকার, বেশ এটা কিন্তু বেশ দিবেন। পা পরে পড়লেই পনা দিত, কিন্তু আপাতত এর কোনো দরকার নেই। আমি বেশ তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি নির্বিঘ্নে এখানে থাকতে পারো। তোমার তো মেরিয়া, কিন্তু ওই প্রলোভন থেকে সরিয়ে ফেলাম। অজিত, তোমার উপরই ভাতটা দিয়ে গেলাম। আমার সামনে দিয়ে বাইরের লোক যাবে সে কি কখনো হয়? আপনারা বড় সাহেবের দোষ থাকে সে আমি জানি। বড় সাহেবের দোষ আছে? জি হ্যাঁ। এইসব তোমায় বলেছি বুঝি? নেই বললে তুমি, আমি সব বুঝতে পারে। বড়া বাবু বড়া আচ্ছাদ আছে, বহুত বড়া দিল আছে। ওই বাবু তো সরকার বাবুকে ছুটি দিয়ে, সরকার বাবুকে ছুটি দিয়েছে? জি হ্যাঁ। তা তো বুঝতেই পারছি,
রাস্তা বেড়াল ছানা আর পরের বাড়ি বিলিয়ে দেওয়া ভালো হয়। কি বলছা? বলছি তোমার এত ভালো মামা ভাইটিকে একবার দেখতে হবে। যাও না, খাবার ঘরে সব পাই। এই না হলে চা দিন না, একটু এই তো রয়েছে। ওইটি হবে না দিদি, লোভ থাকবে অথচ সামলাম, এইটি হচ্ছে আমার প্রিন্সিপল। কি আছে, তুমি এমন গোত্তা খেয়ে রয়েছো কেন বলো তো? ব্যাপারটা কি ব্যাপার, তাহলে সত্যি কথাই বলে শুনো। বলো দেখুন, এই ব্যাপারটা আমার ঠিক সুবিধে বলে মনে হচ্ছে না। আচ্ছা, বাড়ি থেকে সত্যি একা নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বসে বসে চা খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো সত্যি নিয়েছি কিনা? না না, কিভাবে নিয়েছেন সেইটি তো বুঝতে পারছি না। চোরের মতো পেছনের দরজা হচ্ছে আমাদের রাস্তা, তারপরে জানা নেই শোনা নেই যে কেউ এসে হাজির হলো তাকে না বলার ক্ষমতা পর্যন্ত আপনার নেই। দেখুন, এই মশাই আমার ভালো লাগে। ভুল করছো, ভুল করছো অজিত। যাদের কোথাও জায়গা নেই তাদের জন্যই এই বাড়ি খোলা, অবশ্য পেছনের দরজা। এই যে মা, এসো এসো। এসো মা, এসো আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়তে। কিসে ফাঁকি পড়তাম? চা তো, ও আমার না হলেও চলবে। তা কি হয়, এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখা। তোমার নাম কি? শীলা। কিন্তু আপনারা আমাকে দলে নেবেন কেন? প্রথম অভ্যর্থনাটা দেখে একটু সন্দেহ হচ্ছিল বুঝি, সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? আগে নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড, ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এ বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো, তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছো, থাকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকে সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি। কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো মা, কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন, গিলাস তো নেই? আর নাই বের হইলো গিলাস, ওই তো ঘটি রয়েছে। কেন, ঘটিতে মুখ দিয়ে খেতে পারবে না? না না, আপত্তি কিসে? তবে কাপ ডিশের তো অভাব নেই। না না, ওই কি নয়, এইখানে ফের বিদ্যাসাগর মশাই দ্বিতীয়বার। বাড়ির দখল আমাদের, কিন্তু জিনিসপত্র সব মালিকের। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছে? এই দেখো, আবার কার কাছ থেকে নেবো? তা মালিক কি, মালিক কেন আমাদের দুঃখী? দুঃখী হ্যাঁ, ওই যে তোমাদের মাল্টি মিলিয়নিয়ার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেই কিন্তু জানতে চাইছি। সেটা নাই বা জানতে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজা রহস্যটা একটু জানতে চাইছি। চলে যাচ্ছে যে, শুনুন, শুনে যা রাজা বললাম, সব ঠিক মতন হওয়া চাই। থানা থানা ঘুরিয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে 5,000 টাকা পুরস্কার ঘোষণা। আমি বলছিলাম কি, থানা পুলিশ খবরের কাগজে ছবি এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? চৌধুরী যেখানেই থাকুন না কেন, রাগ করতে পারে। What's left, okay? Absolutely what's left, absolutely what's left.
না না জগদীশবাবু কিছুতেই চলতে পারে না, ঠিক চুচ্ছি। আচ্ছা এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না ওসব চলবে না, ওসব চলবে না, আপনারা একটু থামুন তো আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান, শুনুন আপনারা নয় আপনারা নয় জগদীশবাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি শেষ করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না। ঠিক ঠিক করতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতে সন্তুষ্ট হচ্ছে না? উড়ে এসে জুড়ে বসবার জায়গা তো আপনি করেছেন। হ্যাঁ তাই করেছি তো, করেছি তো তাই। তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করেছি, তাই না? পড়ে দেখো চিঠিখানা, পড়ে দেখো, ধরো খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারো। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় ইস্যু, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়েল স্ত্রীস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই, সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 শিকা পয়সা পাঠাইলাম, প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিল বই তো না? মিছিমিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না, এ আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও চিঠিখানা দাও, তাহলে ব্যবস্থা করে আসি। আর ইতিমধ্যে তোমরা সব গুছিয়ে গেছে নাও জিনিসপত্র, কি এবার নিশ্চিন্ত তো? দেখুন দেখিনি কি বিপদ, আমার তো আর এ বাড়িতে একদণ্ড থাকা উচিত না। এদিকে আমার আমার অফিসের একটা কাজ বাকি আছে, এখনই না গেলেই নয়। তা আপনি যান না, যাবো কাছে ব্যবস্থা হয়ে যাবে। এখন ও ব্যবস্থা হয়ে যাবে, এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকে একটা ব্যবস্থা করতে হবে নিশ্চিত। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন তখন আপনার চামড়া বেশ পুরু, আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্যে, আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান, এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ অন্যগুলো প্রমাণ তো এখন দিতে পারবো না, এখনই গান গিয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না, আপনার গলা শুনে গানের দৌড় বুঝতে পেরেছি। না দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয় তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ নিশ্চয়ই শুনতে হবে। ¶¶
ফটোকহনা দিয়ে এত বড় কলকাতা শহরে একজনকে খুঁজে বার করা কি সম্ভব? সম্ভব না হয় ছেড়ে দিন, আমরা অন্য ডিটেকটিভ এঙ্গেজ। বিলক্ষণ বিলক্ষণ, দেখুন কাজটা যে আমাদের অসাধ্য তা আমি বলিনি। দেখুন ডিটেকটিভরা পারে না এমন কাজ এখনো তৈরি হয়, তবে কাজটা একটু শক্ত। শক্ত বলেই তো বকশিসের বহরটা একটু বেশি। আচ্ছা নমস্কার। হ্যাঁ, প্রত্যেক দিন বিকেলে এখানে এসে রিপোর্টটি দিয়ে যেতে ভুলবেন না। রিপোর্ট বিকেল আগে আছে। এই যে, আর ভাবনা নেই দিদি, ভাড়ার হেঁটে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। ভেবেছিলাম দুদিন সংসার করা স্যুটটা একটু চেখে দেখবো, তা আর হলো না, একটা মিছি বয়ে আনা। না মিছি কেন হবে মামু ভাই, কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন, তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়, তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না কোনো ফাঁকি নেই, দক্ষিণারায়ণ চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে তাহলে আপনার ওই চিঠি পেয়ে ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকে যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কর। মানুষের বিচার অত সহজই করবেন নাজিব বাবু, তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয় আমার থাকবে কি করে, তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ি মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছে মা, চলো। না তোর পাগলামি অনেক সহ্য করছি, আর না এই বাড়ি ছেড়ে আমরা যাবো। যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ থাকবো, উনি আমায় দিদি বলেছেন। উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন, নেহাত বুদ্ধির দোষ না হলে তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছো, ঠিক বলেছো, এই তো চাই। অজিত তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন, যখন গন্ডগোল বাড়বে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না, মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এবারে দেশে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসনা যাই করুন কলোনি আমরা করবই। কলোনি আবার কাদের? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় শখানেক বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে, এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুটিটিকে কাঁচিয়ে দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দা এসব দিক দিয়ে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে, দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে চোখের বিষ। সে কথা তুমি হাতে বলতে পারবি কেন? কেন বাইরে গেছেন কেন? আপনি কি কাজে থাকতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি পারছি, কিন্তু তিনি এই যে বলবেন যে দিস ডিটেকটিভ এজেন্সি ইজ আটার রাবিশ, এসব চলবে চলবে না। আজকে আমারও তাই মনে হয় স্যার। আপনারও তাই মনে হয়? তা কি করলে ভালো হতো বলে আপনার ধারণা? আগে আপনি আগে যে বলেছিলেন স্যার,
কাগজে অ্যাডভার্টাইজমেন্ট, আর সেই সময় পুলিশ একটা রিপোর্ট করে দিলেই বোধ হয়। তার তো তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি নিশ্চয়ই তাড়াতাড়ি হতো। দক্ষিণা চৌধুরীর মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আছে তার পাত্তা নেই, এই খবরটা সবার মানে চালু হতে মোটেই দেরি হতো। এটাই কি আপনি দেখলেন? আচ্ছা না স্যার, আমি মানে 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 বলতে হবে না, যা বুদ্ধি বহর আপনার আপনি এখন যেতে পারেন। মানে মানে আমার কাছে দেয়, আমি যখন এখানে রয়ে গেলাম তখন যা হয় ব্যবস্থা আমি নিজেই করবো। সেই দিক দিয়ে একটা মুশকিল হয়েছে, মুশকিল হয়েছে, মুশকিল হয়েছে কি আশ্চর্য, আর আমি নিজে থেকে সব ব্যবস্থা নিজে হাতে করবো, এটা আবার মুশকিলটা কোথায়? মুশকিল একটা হয়েছে, আমাদের রয়েল সিটির বাড়ির একটা ব্যবস্থা করতে গিয়েছি, ব্যস্ত গিয়ে দেখি কারা ভাড়াতে এসেছে। ভাড়াতে এসেছে আগে? হ্যাঁ, আমার বাড়িতে ভাড়াতে এসছে আগে। দক্ষিণ রঞ্জন চৌধুরীর বাড়িতে ভাড়াতে এসছে আমার বাড়ি? আপনার মাথা ঠিক আছে তো? আগে আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে। না সব দুদি কি তোমার মিনিট পেটে যাবে নাকি? আর দুদি পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাগরি ক্লাবের আদমশুমারির বিশেষতা, বাড়ি আমরা পেয়েছি কিন্তু হাঁড়ি চড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে অনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ আমার তো জানেন যে 150 টাকা, তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড, আর 15 টাকা হলো প্রিমিয়াম, আর বাকি রইল 123 টাকা, সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না তা ওই 123 টাকার ভিতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল, আচ্ছা রইল 63 টাকা, দ্যাটস এন অফ শেয়ার টুয়ার্ডস এ কমন ফান্ড। আচ্ছা তারপরে রইল আমি, দেখো আমি দরকারের বেশি কখনো রোজগার করি না, আর রোজগারের বেশি নিজের দরকারও রাখি না। কাছে চলে বলে কৌশলে মাস গেলে 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করে দেবো। তারপর আমি আমি কোথায় কিছু দিতে পারবো? পারবে, অবশ্য না পারলেও লজ্জার কিছু নেই, আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কে আছে আপত্তি আছে? আগে না না, এটা আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই, তবে হ্যাঁ আর একটা মাস চেষ্টা করে দেখব, তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটু সাহায্য করে দেখতে পারতাম। না আপনার সাহায্য সেখানে চলবে না, আপনার কলকাতার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও মনে পড়েছে বটে। কি? ওটা তো কলা। কলা? আমাদের শিলা দেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গেয়ে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো। সেদিন সুরসিন্দু অফিসে গিয়েছিলাম কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজ কিছু জানেন? হাতের কাজ মানে? মানে এই ধরুন সেলাই বোনাই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপায়? হাউ ইন্টারেস্টিং। আমি একটা অন্য কথা ভাবছি, ধরো নাই যদি কেউ শোনে আমি বলার সুখে বলি, মুকুল আমার খবর নাই মানে লয়নি, নাই যদি কেউ শোনে আমি বলার সুখে বলি, মুকুল আমার খবর নাই মানে লয়নি। ফুল
থামবো না আমি থামবো না, তুফান পাল ছিঁড়ে ছিঁড়ে ডাকে নামবো না আমি থামবো না। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা, নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা, প্রাণের নদী আপন বেগে বয় যদিও চলি, বয় যদিও চলি, নাই যদি কেউ শোনে আমি বলার সুখে বলি, ফুল আমার ফুল খবর নাই জানিল অলি। তাহলে এখনই এত হতাশ হচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না, হতাশ হতাশ হতো না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমর্থন নই। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা, তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন হয়তো সত্যি ডাকে চিঠি এসে পড়তে পারে, অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি। বাবু আর দারোয়ান সে সামনে দরওয়াজা হামলা করতে চায়, আমি বললাম বাবু সামনে দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। আমি ধমক দিলে কি? তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা কি চায় কি? তারা মালুম হতা হ্যায় হামলা করতে চায়, নেই তো দারোয়ান ভি আনবে কেন, আর পিছনের সামনে দরজা দিয়ে ঘুরতে চাইবে বা কেন? বাবু স্যার, আমি বি গঙ্গু সিং এর চেলা আছে, আপনি আমি হুকুম দেন, আমি এক ছাপরে এক পাঁচ পাঁচ হাত বিকেল রাত বিরাদ মহা। কি হয়েছে কি? হ্যাঁ, তো লাগলা দিকে আর কেন, দক্ষিণারঞ্জনের লোক এসছে এবারে দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেবার লোকও সঙ্গে আছে। নিন এবার বুঝুন খেলা। আর তা বুঝতে হবে বইকি, আচ্ছা দু কি লোক পাঠিয়ে চেয়ের ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ কোথায় আছে তারা? ওই সামনে কে সিঁড়ি দিয়ে আসতেছে। ও সামনে? হ্যাঁ আচ্ছা আমি দেখছি। দেখুন আপনাদের শুনে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি, এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে এই মুহূর্তে। এই মুহূর্তে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি ঘাট ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কাতে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়ে কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন? শুনুন, এবারই আমরা এমনি দখল করিনি, আপনাদের ভরসায় দক্ষিণানন্দন চৌধুরীর কাছ থেকে এবারই নেওয়া হয়েছে। বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন তাকে স্মরণ করিয়ে দেবেন। মানে তা অফিসে গিয়ে বুঝুন, এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না কিন্তু 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 ভারী আশ্চর্য। বাহ 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 চমৎকার, মিথ্যের তেজ যে কি তার প্রত্যক্ষ করলাম। খারাপ খবর নাকি? হ্যাঁ আপনার পক্ষে একটু খারাপই বটে।
খারাপ হলো না যে মানে এই সুরসিন্ধু এই ডিপ রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যি দিকে পাঠিয়েছে? কেন মিছি মিছি বিরক্ত করছেন বলুন তো? বললুম তো হবে না, কিন্তু আপনারাই লিখেছে অডিশনের জন্য, আজকে তারিখও দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, তাতে হয়েছে, চিঠি দিয়েছি, হ্যান্ড নোট তো লিখে দিইনি, কান টেনে ধরে গান শোনাবেন? বললুম তো আজ আমাদের সময় হবে না, ওরকম চিঠি আমাদের দিনে দশটা করে দেওয়া থাকে। আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, উনি হচ্ছেন শিলা দেবী। দেখুন আপনার কন্ট্রাক্টটা আমরা আজই সেরে ফেলতে চাই। পদানন্দ যখন জানিয়েছেন তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে। ওই যে মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? আগে এই যে রেডি করাই যাচ্ছে। সব ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা বলুন বলুন। দেখুন এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু আগে তখন কি জানতুম? আচ্ছা সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেকদিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না? দেখুন আলাপ, হ্যাঁ আলাপ অনেকদিনের, তবে ব্যাপার হলো কি জানেন, ওই আর জানেন আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মতেই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন, প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই, নিন আপনি কন্ট্রাক্টটা সই করুন। এখন আবার এত খেলনা কেন আনতে গেলে মা? এখন কি এত খরচ করবার অবস্থা তোমাদের? অবস্থা আমাদের ফিরে গেছে মাসিমা, কন্ট্রাক্ট সই করেছি, এখন আমরা বড় লোক। তাই নাকি? তবে তার কোনো ভাবনাই নেই। আচ্ছা বলো তো রুনুমণি, বড় লোক হলে আমরা কি করবো? কি করবো? এই একটা না, আমি বলবো, তুমি বল। আমি বলবো? আচ্ছা হয়েছে, তা মাপতেই দিন যায় বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতেই দিন যায় বড় লোক হওয়া দায়, হায় হায় বড় লোক হওয়া দায়।
গায়, এই ছাড়া নাই কোনো গর্ব। থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরব, আকাশের চাঁদ তারে ধরব, হই যদি বড় লোক মস্ত। তাই নাকি? তাহলে তাটা উৎসব করা দরকার। উৎসব করা যেতে পারে, কিন্তু একটা রহস্যের কিনারা হচ্ছে না মাও ভাই। রহস্য? রহস্যটা কি? স্বয়ং সদানন্দ নাকি আমাকে সুপারিশ করেছেন, কিন্তু আমি তো তাকে কখনো চোখেও দেখিনি। তা তুমি দেখোনি, তিনি হয়তো দেখে থাকতে পারেন, ভবঘুরে লোক, কোথাও হয়তো তোমার গান শুনে ফেলেছেন। তা সে যাক, কাজ তো হাসি, তা উৎসবটা হোক না? হ্যাঁ উৎসব হতে পারে, কিন্তু সেই উৎসবে দক্ষিণারঞ্জন নিজেই উপস্থিত থাকতে পারে। তার মানে? মানেটা নিজের চোখে দেখে এলাম। কি কি দেখে এলে? আমাদের শিলাদেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। আমার টাকা নিয়ে অপমান বলে মনে করে? চমৎকার, দক্ষিণারঞ্জন চৌধুরীর নাম শুনে লোকে হিংসে করে, হিংসে করবার মতো ভাগ্যই বটে তার। এই শুধু তোমার বলবার ছিল? না, বলবার আমার আরো অনেক কিছু ছিল, কিন্তু বললে লাভ? তোমার মায়ের তো মেয়ে, তুমি নিজের দিয়ে ছাড়বে কোনোদিন? জেদটা তোমার কাছেই কোথায় পেয়েছি? আমার কাছে পেয়েছো? জেদ ছাড়া বোধহয় আর কিছুই পাওনি, যার জন্য আমার উপর একটুখানি স্নেহ মায়া থাকা সম্ভব? অনেক কিছু পেয়েছি বাবা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন এমন হয়ে গেল ভেবে পাই না। তা পাও না, কিন্তু নিজের রাস্তা তো ঠিক ভেবে বার করেছো। আমার কাছে থাকবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখবে না। বেশ, এটা কোনো সম্পর্ক, যা খুশি তাই করো, যেখানে ইচ্ছে থাকো, কিন্তু দক্ষিণারঞ্জনের মেয়ে যে চাকরির উমেদারি করে বাড়াবে তা হবে না। শোনশীলা, আমি তোমার নামে 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাই যে তুমি চালাও। সেটা যখন শেষ হয়ে যাবে আমি আরো টাকা দেবো, কিন্তু ওই স্বাধীন জীবিকা টিবিকা চলবে না। আশ্চর্য বাবা, আশ্চর্য! এটা আশ্চর্য হবার কি আছে? ও আই সি, বেশ তো, 20,000 টাকায় না হয় আমি 30,000 টাকা জমা দিচ্ছি, তাহলেই হবে তো? না হবে না, সেই শুধু টাকা আর টাকা, 20 থেকে 30 বাড়ানি তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না, আর টাকার বেশি আর কেউ কিছু চাইতে পারে না। আর তুই কি চাস তাই আমায় বল না, আমার কাছে তুই থাকবি না, আমার টাকা তুই নিবি না, তাহলে কি কি তুই চাস? আমি তোমার কাছেই থাকবো বাবা, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে একটা চুক্তি হবে। চুক্তি? চুক্তি আবার কি? রয়েছিটের বাড়িতে গিয়ে তোমার আমার সঙ্গে থাকতে হবে। ও আইসি, তাহাই বল, আরে সেই জন্যই তো আজ আমি বেরিয়েছি। জানিস কোথাকার কোনো পাজি বদমাইশ এসে আমার বাড়ি দখল করে বসে আছে, তাদের আমি আর পাজি বদমাইশ যদি বলো তাহলে আমাকে তাদের মধ্যে একজন ধরতে পারে। তোকে? কেন 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 তোকে কেন তাদের মধ্যে ধরতে? কারণ আমিও তাদের মধ্যে সেইখানে থাকি। হোয়াট? তুই তুমি ওইখানে থাকো? আমার মেয়ে হয়ে তুমি ওইসব? হ্যাঁ, ওইসব লোকগুলো কে এবং কি তোমাকে নিজের চোখে গিয়ে একবার দেখতে হবে। হোয়াট ননসেন্স, তুমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকতে পারবে না, আর ওইসব পাজি বোম্বেটে গুলোকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে তোমার কাছে যাওয়ার আমার হলো না। হলো না? তার মানে তুমি আমার কাছে না থেকে কোথাকার ওই হতভাগ বদমাশগুলোর সঙ্গে থাকবে? তারাই হলো বড়। কি 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 কিসের জন্য তারা তোমার কাছে এত বড়? শুনি, সেটাই তো তোমাকে একবার দেখতে বলছিলাম। তাদের সঙ্গে থেকে দেখতে হবে, এই হলো তোমার চুক্তি? হোয়াট ননসেন্স! না না, এই তোমার ভাই অন্যায় ছিল। তাই যদি তুমি মনে করো তাহলে আর আমার কিছু বলবার নেই। বলবার নেই বলে চলে যাচ্ছিস কোথায়? থেকে আর লাভ কি? লাভ নেই ভাই, ঠিক, তার মানে আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। বেশ তাই যাব, তোমার বাবার থেকে কারা তোমার কাছে বড় হয়ে উঠেছে নিজের চোখে আমি সেটা দেখতে চাই। এভাবে তো তোমার যাওয়া হবে না, তোমার নাম বদলাতে হবে, পোশাক বদলাতে হবে। এই ধরো তুমি আমার ছোটবেলার মাস্টার, পরে রাস্তা দেখা হয়েছে তাই তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দিয়ে না বাবা, ওদিক দিয়ে না। কেন কেন কেন? আমাদের পেছন দিক দিয়ে যেতে হবে। ¶¶
এখানে থাকতে হলে কাজ করতে হবে, বুঝেছো তো? ওকে বলে গেছিলাম। কেন লাভ নেই কেন? আরে যা বললুম সেটা তো বুঝতে হবে নাকি? ও বুঝবে ঠিকই, কিন্তু স্যার কথাটি বলবে। ও বলবে না, প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। তা যাক, কথাটা হচ্ছে যে এখানে থাকতে পারবে কিন্তু ফাঁকি দিয়ে থাকা চলবে না, কাজ করতে হবে আগে। সে তো ঠিকই, তো কাজ পেলে আমাদের কাছ থেকে ফাঁকিটি পাবেন না, কি বলিস মানে? কি বললে? ও বলছে কাজ দিয়ে দেখুন না, একটুনি করে ফেলবে বললে। আচ্ছা তাহলে যাক, তোমার এতদিন কি করছে? আমরা আমরা সেই ওই কাঁথা কাপড়ের দোকানে কাজ করতাম। কাঁটা কাপড় নয়, ওই জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ফিরে। আচ্ছা সত্য কথাই বলে ফেলি স্যার, আমাদের কাজকর্ম অনেকদিন। বুঝেছি বুঝেছি। মামু ভাই, এই যে আমাদের একজন নতুন মেম্বার, আমার ছোটবেলার মাস্টার মশাই, আর ইনি আমাদের সকলের মামু ভাই। হাউ ডু ইউ ডু, গ্লাড টু মিট ইউ। ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, আমাদের মতনই বাড়িঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। আসুন মাস্টার মশাই, আমাদের এখানে আশা করি মানিয়ে নিতে পারবেন। আর কিছু না হোক, বাড়ি খেলার অন্তত আপনি তারিফ করবেন। আইসি, বাড়িটা বোধ হয় আপনাদেরই? বাড়িটা আমাদের কিনা জিজ্ঞাসা করছেন? দেখুন আপনাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে সুবোধ বালকের মতো যা পাবেন তাতেই খুশি থেকে আপনার এই অনাবশ্যক কৌতূহল গুলো বর্জন করতে হবে, প্রলোভন সম্বরণ করতে হবে। তার মানে মানে আপনি মানে আমাকে আপনি বলছেন যে আপনি সব সে কথাই আমাকে এখানে মেনে চলতে হবে? আপনি শুধু আমাদের কথা মানবেন কেন? দরকার হলে আপনার কথাও আমরা মানবো, কিন্তু আমাদের এই ক্লাবের কতগুলো নিয়ম কানুন আছে সেইগুলো আপনার আগে জানা দরকার। আমি এক এক করে সবই বলছি। মান কি এখানে থাকতে চাইছেন? কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? বলছি এখানে সোবার মতো ভালো ঘরই নেই, এখানে ঘর নেই। কি মানিকে কি এখানে পছন্দ হচ্ছে না ঘরটাও? না, ও বলছে আবার ঘর নাকি, তার চাইতে ঘরের মাঠে শুতে দিলি। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখো নিচের তলায় ছোট ঘর আছে, গিয়ে দেখে নাও ভালো করে। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি মাচ। হ্যাঁ বুঝলি, এরাও এখানে থাকবে নাকি? তা থাকবে বই কি, ওদের থাকতে না দিলে যে আমাদের শুধু চলে যেতে আর চলে যেতে হবে। তা আপনাদের এখানে থাকতে চেয়ে কেন ওদের থাকতে চেয়ে তাই জিজ্ঞাসা করছেন মাস্টার সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন, কিন্তু নিজের অবস্থাতে একটু চিন্তা করলেই উত্তর পেতেন। আজকে দুঃখী রাত্রটুকু না পেলে। দুঃখী? দুঃখী কে? কেন দুঃখী মানে আমাদের দক্ষিণারঞ্জন, তার আশ্রয়টুকু না পেলে আপনার নিজেরই কি অবস্থা হতো ভেবে দেখুন। আমার অবস্থা? মা বললে যে বাজার না হলে তো রান্না ছুটবে না, তা আমার তো মানে এদিকে অফিসে বেলা হয়ে গেল। হ্যাঁ তাও তো বটে, একেবারেই খেয়াল ছিল না। ও তাহলে তোমাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমাদের অজিত, আর ইনি হচ্ছেন শিলার ছেলেবেলাকার মাস্টার মশাই। তাছাড়া বাড়িঘর তো না পেয়ে এবার ভারী মুশকিলে পড়েছেন, শিলা তাই এখানে নিয়ে এলেন। নমস্কার। একটা কাজ করা যাক না, আজকেই তো মাস্টার মশাইয়ের হাতে খড়ি হয়ে যাবে। দাও দাও থোড়া দাও, বাজার করে নিয়ে। বাজার? হ্যাঁ আমি বাজার করব। ও বুঝেছি, পকেটের অবস্থা কাইল হ্যাঁ, তার জন্য কিছু ভাবে নেই, আমাদের এখানকার সব আবার কমান ফান। নিন ধরো ধরো নিন, ধরুন ধরুন। আমি রাখুন, একটু বুঝে সুঝে খরচ করবেন। বাস হ্যাঁ পোশাক পরিচ্ছদ, তার চেহারা, এ দেখলে তো মনে হয় না কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করেছেন। এককালে ওর অবস্থা খুব ভালো ছিল, তা সে যাই থাক, এখন তো অবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে। না আনুরাগজি, একটা বক্তৃতা আমাকে ওর দিতেই হবে। না না একবার বরং আমি গিয়ে বলছি। আচ্ছা তাই থাকো।
এই যে তুমি এসেছো, দেখো শিলা তুমি কি মনে করছো এই জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরদের মতন বাজার করবার জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরির মতো কেন বলছো বাবা, আর এখানে আমরা সবাই চাকর। কিন্তু কি বাজার করেছো বলো তো? কি বাজার করেছি? কি দেখো শিলা, ওই নোংরা বাজারের থলেটা তোমার মামু ভাইয়ের মুখে ছুঁড়ে মারিনি এই যথেষ্ট। থ্যাংক ইউ লাকি স্টার্স। তুমি জানো ডু ইউ নো আমাকে কি করতে হয়েছে? ওই নোংরা বাজারের থলেটা নিয়ে ওই একটি মাত্র তো টাকা সেটা নিয়ে গিয়ে ওই তরি তরকারিওয়ালাদের সঙ্গে আমাকে যেগুলো দরদস্তুর করতে হয়েছে। তারা আমাকে অপমান করেছে, অপমান করেছে। অপমান কেন বলছো তুমি বুঝতে পারছি না। দুনিয়ার কোণের মানা লোক রোজ যে করে তাই তুমি করেছো, আর করা তোমার দরকার ছিল। দরকার ছিল? আচ্ছা শিলা, আমার বাজার করা দরকার ছিল এই কথা তুমি বলছো? হ্যাঁ বলছি। তোমরা যে বাজার জানো তাতে শুধু ধোঁয়ার অঙ্কনই ফাঁকির খেলা চলে। সত্যিকারের মানুষ সত্যিকারের সওদার কিভাবে কেনা বেচা করে তা না হয় একবার দেখলে, তাতে দোষ কি বাবা? দেখো শিলা, আমি তোমার বক্তৃতা শুনতে রাজি নই মোটেই। তোমার কথা মতো আমি এখানে এসেছি। এখন আমি জানতে চাই যে তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে না? না না বাবা, আরো কয়েকটা দিন তোমাকে এখানে থাকতেই হবে। নো, কিছুতেই না। নেভার, ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল। আমি এখানে থাকবো না, আমি থাকবো না, আমি এখানে কিছুতেই থাকবো না। কি ব্যাপার কি মাস্টারমশাই? হ্যাঁ, গলার আওয়াজ শুনে মনে হচ্ছে মেজাজটা অত্যন্ত চড়া। ও, পুরনো ছাত্রী বুঝি এখনো পড়ায় ভুল করছে। তা হবেই, দোষটা কিন্তু স্যার আপনারই যাই বলুন। আমার? হ্যাঁ, ছেলেবেলায় ওর পড়াশোনা বেশ একটু কাঁচাই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, হাজারবার হয়েছিল। যাক গে, চাষ করে কি হবে বলুন। আমার একটা কাজ করে দেবেন? আমার কাজ? বাজারে যেতে বলবো না, এটা হলো লেখাপড়ার কাজ। মানে আমাদের মধ্যে স্ত্রী স্ত্রীর লোকের যা আসে না আর কি। তা কাজটা কি সেটা জানতে পারি কি? কাজটা হলো দক্ষিণারঞ্জনের উপর টেক্কা দেওয়া, এবং তার জন্য একটি চিঠি আপনাকে ড্রাফট করে দিতে হবে। দক্ষিণারঞ্জনের উপরে টেক্কা দেবেন আপনি, তার জন্য আমার সাহায্যের প্রয়োজনটা কোথায়? আহা, আপনাদের মতো লোকের সাহায্যের তো দরকার। মানে ব্যাপারটা হলো যে আমাদের কোম্পানি একটা বিরাট কি করবার প্ল্যান করে বসে আছে। এখন দক্ষিণারঞ্জনের বেয়ারা যেদের জন্য সেটি হওয়া সম্ভব হচ্ছে না, তাই বেশি একটি কড়া করে চিঠি লিখে আমরা খবরের কাগজে ছাপিয়ে দিতে চাই, বুঝলেন, যাতে তার মতি গতিটা পাল্টে যায়। আসি আসি আসি, দক্ষিণারঞ্জনের মতি গতি বদলাবার জন্যে আমাকে চিঠি লিখে দিতে হবে। আহা, তাতে আপত্তিটাই বা কি? আর দক্ষিণারঞ্জন কি বা আপনারা তো ভয় কিসের, যে তিনি কোনো অন্যায় করলে তাকে আপনি কিছু বলতে পারবেন না? হাউ অ্যাবসার্ড, বলি তাকে কিছু বলবার আগে আপনাদের যে ন্যায় আর দক্ষিণারঞ্জনের যে অন্যায় এ কথাটা আমার জানা প্রয়োজন নয় কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। কই অজিতবাবু, আপনার প্ল্যান ক্ল্যানগুলি দেখান তো। বেশ, দেখাচ্ছি। তবে এসবে কি উনি কিছু বুঝবেন? আহা, আপনি দিবি না। দেখুন, অ্যাবসার্ড প্ল্যান। কিন্তু এটা মানে এটা কি তুমি করছো, এটা কি আপনি করেছেন? হ্যাঁ, তা করেছি বইকি। কিন্তু মাস্টারমশাই, আপনি আমাকে তুমি বলে ডাকবেন। তাই ডাকবো। কিছু বুঝতে পারছেন না? প্ল্যান 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 করলেই হয় না হে, বলছো? প্ল্যান ইজ অল ভেরি ওয়েল, ওটা ওই কাগজে দেখতে লাগে ভালো, কাজ করতে গেলে কিছুই হয় না। হ্যাঁ হয় না, শুধু দক্ষিণারঞ্জনের মতো লোকের জেদে। কিন্তু সে জেদ দিয়ে আমরা ভাঙবই। জেদ তোমরা ভাঙবে? দক্ষিণারঞ্জনের জেদ তোমরা ভাঙবে ওই খবরের কাগজে চিঠি লিখে? হ্যাঁ, আপনি লিখেই দেখুন না। অল রাইট অল রাইট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোয়িং টু ডু। চিঠি আমি লিখে দিচ্ছি। বাহ, এক্সেলেন্ট, চমৎকার হয়েছে। তবে মাস্টারমশাই, একটু যেন বেশি করা হলো বলে মনে হচ্ছে না, দক্ষিণারঞ্জনকে যেন একটু বেশি ঘা দেওয়া হলো। ঘা দেওয়া হলো? দেখো, ওই ফুলের ঘায় মুচ্ছা গেলে দক্ষিণারঞ্জন আর দক্ষিণারঞ্জন হতো না। ঠিক বলেছেন মাস্টারমশাই, দক্ষিণারঞ্জনকে আন্ডার এস্টিমেট করাও ঠিক নয়। তাহলে এই চিঠিতে নিশ্চয়ই কাজ হবে? হ্যাঁ কাজ, নিশ্চয়ই কাজ হবে। কিরকম কাজ হবে তা বুঝতেই পারবে। না, ভারী ইন্টারেস্টিং লোক, একটা বিশেষত্ব আছে বলতে হবে। হ্যাঁ,
কাজ। হ্যালো, ও গড, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, কি করছো বাবা? কাকে টেলিফোন করছো? অফিসে টেলিফোন করছি, অফিসে। না না, কোনো জিনিসে হাত দাও, এখানে পারো, এখনই মামু ভাই দেখে ফেললে। মামু ভাই দেখে ফেললে কি হবে? কি মামু ভাই সবার কলাটা কেটে যাবে? মামু ভাই, আহা, আমার বাড়িতে আমি নিজের টেলিফোনে টেলিফোন করতে পারবো না, এটা কি কথা হলো? মামু ভাই, হ্যালো, না এইসব জিনিসে হাত ধোয়া বারণ। কিন্তু দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়িটা আমরা নিয়েছি সত্যি, কিন্তু তার কোন জিনিসে হাত দেওয়া আমাদের কোন অধিকার নেই। নাবি রাখুন, নাবিয়ে রাখুন। একটা কথা জিজ্ঞাসা করবো মামু ভাই, যদি কিছু মনে না করে। না না, মনে করবো কেন বলো, কি বলবে? না ভাবছিলাম মাস্টারমশাইকে না হয় আপনি বাদ মানালেন, আমরাও না হয় এই বাড়িতে থেকে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত তাতে হবে, আপনার এই হাঘরের মেলা আপনি কতদিন জমিয়ে রাখবেন? কতদিন না, যতদিন জমে সম্ভালাই তো দুদিনের, তার বেশি জমাতে গেলে তাতে ময়লা যাবে, আর এই দুদিনের মেলায় আসল যেটুকু লাভ সেটুকু পেলেই আমরা ধন্য। লাভটা কি মামু ভাই? লাভ মিলতে শেখা, লাভ নিজের ছোট্ট গণ্ডিটুকু ছাড়িয়ে পরকে আপন করে নেওয়া। আপনি কি জগদীশ বাবু? আগে জগদীশ বাবু একটু বাইরে গেছেন। জগদীশ বাবু বাইরে গেছেন, বেশ, এবার থেকে তাহলে তিনি যেন বাইরেই থাকেন। গেছে, আমি যা বলছি তা শুনুন এবং সব কথাগুলো ভালো করে শুনি, সেই সবগুলো আজ বিকেলের মধ্যে হওয়া চাই। আমার কারখানায় ফ্যাক্টরিতে এই অফিসেতে যত সব দারোয়ান আছে সব জড় করুন, তাতে যদি সাবমিশন না হয় 20-25 জন আরো দারোয়ান ভাড়া করে নিয়ে আসুন। কোন কাজে গেছেন বোধ হয়, ভাবছো কেন শিলা? গেলেও তিনি ঠিক ফিরে আসেন। এলো ফিরে আসবেন, বললাম আমাদের মারতে চাইছে, বললাম লোকটিকে ঘোড়া থেকে আমার সুবিধা বলে মনে হয়নি, তবে শিলাদেবীর আশ্রিত বোঝাতে কিছু পারি না। মনে যখন হয়েছিল তখন বললেই ভালো করতেন, তাহলে তখনই বিদায় করে দিতাম। বিদায় করে দিতে? বিদায় করবে কেন? না না, কথাটা তোমার খুব অন্যায় হয়েছে অজিত, লোক তিনি সুবিধের কি অসুবিধের এড়ায় দেবার মতো কতটুকু তাঁর আমরা জেনেছি। আচ্ছা, তার খোঁজ কোথায় পাওয়া যায় তুমি সে সম্বন্ধে কিছু জানো? তাহলে না একটু চেষ্টা করে দেখা যেত। হ্যাঁ, সেই কথাই ভাবছি। আমি কে কোর্ট থেকে বলছি, কি চাইছি সে কই করতে নেবার কোনো দরকার নেই। শিলা, শিলাকে ডেকে দিন। আমি নিজে থেকে এসেছি বাবা। আমি নিজেই এসেছি এই কথা জানাতে যে তোমার চুক্তি তুমি রাখতে পারলে। আমার চুক্তি? আমার চুক্তি আমি ঠিকই রেখেছি, এবার আমার যা করবার তাই আমি করবো। ওই বোম্বেলি গুলোকে এমন শিক্ষা দেবো যে জীবনে কোনোদিন ভুলতে পারবে না।
তাহলে সে শিক্ষা আমাকেও নিতে হবে বাবা। তার মানে? তার মানে আমি ওদেরই একজন। ওদের উপর যে অত্যাচার তুমি করতে যাচ্ছ তার ভাগ যদি আমি না নিই তাহলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। ছোট হয়ে যাবে? তারাই তোমার আপনজন, আমি বুঝি তোমার কেউ নই? আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি সত্যি, কিন্তু তাই বলে আমার নিজের কর্তব্য দায়িত্ব তো আছে। এ বিপদের দিনে আমি কিছুতেই ওদের ছেড়ে থাকতে পারবো না। সে বিপদ তো তারা নিজেরাই ডেকে এনেছে। হ্যাঁ, কিন্তু কেন এনেছে তাই তোমাকে দেখাতে চেয়েছিলাম। যা দেখবার আমি দেখেছি। নো নো নো, আই এম নট গোয়িং টু চেঞ্জ মাই ডিসিশন অন এনি অ্যাকাউন্ট। আমি কিছুতেই নিজের মত বদলাব না, এই শেষবার আমি তোমাকে বলে রাখতেছিলাম। আমিও তোমায় বলে দিচ্ছি, আমি ওদের ছাড়তে পারবো না। আর শুধু আমি না, মাও সেখানে আসছে। তোমার মাও আসছে সেখানে? হ্যাঁ, এক্ষুনি হয়তো এসে পড়বে। শোনো শোনো শিলা, আমি ব্যাপার একটু ভালো করে বুঝে নিতে চাইছি। যা বলছি আবার তা তো তোমায় বুঝিয়েছি, আর আমি থাকতে পারছি। শিলা শোনো, শিলা কখন ফিরলেন? আপনার গানের রেকর্ডিং কেমন হলো? কি মনে হয় ভাগ্যের চাকা এবারে ঘুরে যাবে? তো না, হয়নি। তাহলে যে তিমিরে সেই তিমিরে। দেখুন শিলা দেবী, আপনার জন্য আমি খুব দুঃখী। শুধু দুঃখিত কেন, চিন্তিতও বলতে পারে। দেখুন আপনার এখন যে অবস্থা তাতে তো একটি রাস্তাই আপনার জন্য খোলা। রাস্তাটা কি? বিয়ে করা। চমকাবেন না, এই দেখুন না, এককালে যেমন ছিল রাজাগিরি, কোম্পানির আমলে যেমন দারোগাগিরি, আর এখনকার সবচেয়ে ভালো পেশা হলো কি জানেন? দেশ একটি ভোগ্য সভ্য সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রলোক। তবে হ্যাঁ, অবস্থাটা কিন্তু সাধারণ হওয়া যায়, খুব ভালো অবস্থা। অর্থাৎ ধরুন হাই সোসাইটি হলে সেখানে নানা রকম সামাজিক কর্তব্যের ঝামেলা আসবে। আমি আপনাকে যেটা বলছি না, সেখানে কোনো দায় নেই। সুখের চাকরি চাইলেই তো পাওয়া যায় না, দরখাস্তটা করবো কোথায়? আমার খোঁজে কেউ এসেছিলেন? না তো দিদি, কে আসবে? সেই মাস্টারমশাই? না, আরেকজনের আসবার কথা আছে। দরজা বন্ধ করছি। সে কি কেউ দেখে ফেললে কি বলবে বলো তো?
কি আবার বলবে? আমি নিজের বাড়িতে আমি আমার স্ত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে দুটো নিজিবিলিকে কথা বলবো সে অধিকার আমার নেই। অধিকার আছে বৈকি বাবা, কিন্তু এখানে তো আমরা তোমার কেউ নই। তোমরা আমার কেউ নও, কোনোদিনই তোমরা আমার কেউ নও। বেশ, তবে আমার এখানে থেকে লাভ, আমি চললাম। না না, তোমার গিয়ে কাজ নেই, তুমি থাকো, আমি আসছি। শোনো, আজ স্থির হয়ে আমার দুটো কথা তুমি শুনবে? বলো বলো বলো, কি বলবে বলো। বুঝলাম, তাহলে সব কিছুর জন্য আমি তাই, সব দোষ আমার, এই তো? এতক্ষণ ধরে আমার কথার মানে কি তুমি এইটাই বুঝলে? তোমার সবচেয়ে বড় দোষ কি জানো, কারোর কথা তুমি বোঝবার চেষ্টা করো না, সব সময় ভুল বোঝার কষ্ট পাও। কষ্ট পাই? হ্যাঁ, কষ্ট আমি পাই, কিন্তু তাতে তোমার কি যায় আসে বলো? তোমাদের সবাই ধারণা, টাকার পাহাড়ের উপরে বসে আমি বেশ সুখে আছি। সুখে তুমি নেই জানি, আমি যে তোমায় সুখী করতে পারলাম না, এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। দুঃখ দুঃখ দুঃখ, মুখে বলছো দুঃখ, কিন্তু কিন্তু সেই দুঃখ দূর করবার কোনোদিন কোনো চেষ্টা কি তুমি করেছ? হয়তো করিনি, কিছুই করতে পারিনি। বেশ, আমি আমার জেদ ছাড়লাম, তুমি যা চাও এখন থেকে আমি তাই করব। এই যে মাস্টার মশাই আবার গেলেন কোথায় বলতে পারো? দেখেছো? আমি জানি তোমার মাথা কামাতে পারে, যাও। দেখো, ওই মাস্টার মশাইটিকে আমি ঠিক চিনতে পারলাম না শিলা, আমার মনে হয় তুমিও ঠিক চিনতে পারো না। আমি মানে অনেকদিন বাদে দেখা কিনা। তুমি তো বাইরে থেকে আসছো, মাস্টারমশাইকে দেখেছো? মাস্টার? হ্যাঁ। ও, আমাদের মাস্টারমশাই? না না, তাকে তো দেখিনি, তবে স্যার একটা মজার কাণ্ড দেখেছি। কি আবার কাণ্ড দেখলে? এখানে কোথাও কুস্তি টুস্তি হবে বোধ হয়, মানে রেসলিং। সে রাস্তায় মেলাই সব দৌড়ান, সব দল বাগাচ্ছে, ভোজপুরি দৌড়ান। ভোজপুরি দৌড়ান? হ্যাঁ, লম্বা লম্বা সব লাঠি। তাহলে মজার ব্যাপার তো, এখানে কই কুস্তি রাগড়া টাগড়া আছে বলতে জানতো না? লাঠি নিয়ে কুস্তি একটা নতুন ব্যাপার বলতে হবে। সে যাহাই হোক গিয়ে, তা নিয়ে মাথা ঘামাবার আমাদের দরকার নেই। কোথায় চললেন? দাঁড়ান না, ব্যাপারটা বুঝলেন কিছু? বুঝবার আমার কি দরকার, ওসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। অর্থাৎ মাথা না ফাটা পর্যন্ত হুঁশ আপনাদের হবে না। এসব লোক যে দক্ষিণারঞ্জনের লোক, এ বাড়ির দখল নিতে এসে সেটা বুঝতে পেরেছেন? এলেই বা, তাতে আমাদের কি? না তা কিছু নয় বটে, কিন্তু তার পরের রাস্তাটাও তো ঠিক করে রাখতে হবে। আমার প্রস্তাবটা ভেবে দেখেছেন? না, এখনো সময় পাইনি। কিন্তু সময় যে এদিকে আর নেই, তারপর তার ফুটপাথ ছাড়া কোনো গতি থাকবে না। কপালে যদি থাকে তো ঠেকাবো কি করে? দুর্গা বলে ঝুলে পড়বার মতো দড়িও তো একটা চাই। আছে আছে, দড়ি গলছে অনেক ভালো জিনিস আছে। দেখুন, ভেবে দেখলাম যে আপনাকে এ বিপদ থেকে উদ্ধার করবার মতো একটি লোকই আছে, বুঝলেন? তবে তাকে একটু দ্বিধা সংকট জয় করতে হবে এবং বেশ একটু উদারও হতে। তবু একটা বিপন্ন মেয়ের জন্য এটুকু না করি বা সে থাকে কি করে বলুন। এই মহানুভব ব্যক্তিটি কে? কে আবার? আমি স্বয়ং। আপনি? হ্যাঁ। আপনাকে বের করে আমায় উদ্ধার হতে হবে? আপনার খরচা তো কম না? চলে যাচ্ছেন যে, গালাগালা শেষ করেই যান। গালাগালা মিটিনি, অসহায় নিঃসঙ্গ মেয়ে মনে করে অপমান যা করবার তা আপনি করেছেন। অপমান? না না, অসহায় নিঃসঙ্গ ধরেছি নিশ্চয়ই, কিন্তু অপমান তো করিনি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারেন যে ধরনটা ঠিক কেটা দুরস্ত হয়নি, তাতে দোষী বা কি? আপনি তো আসি সেকালে ছোট্ট নোলক পড়া খুকিটি নন, যে আপনার জন্য ঘটকালি করে লাখো লাখো বাজে কথা বলে তবে সম্বন্ধ করতে হবে। আর আজকালকার ওই আবেদন নিবেদন হাহুদাসের পালা, ওটা হচ্ছে একটা শৌখিন বিলাস, কিন্তু সে সমস্ত করবার মতো আমাদের সময় বা কই, আর সঙ্গতি বা কোথায় বলুন না। কিন্তু উদ্ধার হবার জন্য আপনাকে বিয়ে করতে চাইব, এ কথা ভাবলেন কি করে? বাহ, কেন, এটা না ভাবার কি আছে? শিলা, শিলা,
আচ্ছা মাস্টারমশাই, আচ্ছা আপনি বলুন তো স্যার, আমি কি পাত্র হিসেবে একেবারেই ফেললাম? কি বাজে বাজে বলছেন! বাজে বলছি, মাস্টারমশাই এখানকার গুরুজন, একদম গার্জেন বলতে পারেন, তাই তাকেই সালিশি মানছি। আপনার না কোনো কাণ্ড কেন? দেখলেন মাস্টারমশাই, আচ্ছা মাস্টারমশাই আপনি বলুন তো, আমি কি অন্যায়তে বলেছি? হ্যাঁ, শিলা দেবীর যে কি অবস্থা হবে তা আপনি ভালো করেই জানেন, তাই আমি তাকে সসম্মানে বিয়ে করবার একটা প্রস্তাব করেছি মাত্র। আপনাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে যেন আমি এক বিক্রি কোন এক সম্রাট নন্দিনী পানি প্রার্থী হবার বেয়াদবি করেছি। তুমি যা করেছো তাতে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, সে ব্যবস্থা দক্ষিণারঞ্জন নিজে এসে করবেন। দেখুন দেখুন, এই ব্যাপারটা শুনলে দক্ষিণারঞ্জন নিজেও এত খাপ্পা হতেন না বোধহয়। দেখ, আমারই অন্যায় হয়ে গেছে। জানতাম, আমি জানতাম এই হবে, তা আমি আগেই জানতাম, এই জন্যই আমি তোমাদের এই বাড়ির মধ্যে ঢুকতে দিতে চাই। চমৎকার বলে মনে হয় বোধ হয়? তা তা যদি বলো, আমার জামাই হওয়া তো সত্যিই ভালো। তুমিও বলছো ভালো, তোমার বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়ে সে আমার মানে ওই শিলাকে সে বলে যে বিয়ে করবে। আচ্ছা ভাবুন তো মশাই, আমি চাইছিলাম। আপনিও চাইছিলেন বলে আপনি চাইবার কে? আপনার এর মধ্যে মাথা কলাবার কি অধিকার আছে? তাহলে আপনাকেও জিজ্ঞাসা করি, এ ব্যাপারে বাধা দেবার আপনারই বা কি অধিকার? আমার কি অধিকার আছে? আমার কি অধিকার আছে? আমার মেয়ে, জানি জানি শিলা আপনার মেয়ের মতো, আপনি তার ছেলেবেলাকার মাস্টার মশাই, কিন্তু আপনি যদি স্বয়ং দক্ষিণারঞ্জন হতেন তাহলেও এই ব্যাপারে জোর করবার আপনার কোনো অধিকার নেই। শুনুন মাস্টার মশাই, আপনার সঙ্গে পরিচয় আমার বেশি দিনের নয়, কিন্তু তবুও একটা কথা আমি ঠিক বুঝতে পেরেছি, যে আপনি মানুষটা বড় দুর্বল। হ্যাঁ, আর সেই জন্যে নিজের দুর্বলতা ঢাকতে আপনি জেদ ধরে সকলের উপর জোর খাটিয়ে এসেছে। আপনার রিয়ালি শোনবার মতো মনের অবস্থা এখন আমার নয়। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। সিরিয়াস তো বটেই, আপনার এই একটি দোষের জন্যই মনে হয় আপনার জীবনটাই খানিকটা ভেস্তে গেছে। আপনাকে একটু শক্ত হতে হবে মাস্টার মশাই, আরো একটু শক্ত সবল হতে হবে। আমাকে 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 আরো একটু শক্ত আর একটু সবল হতে হবে। হ্যাঁ, আপনি ভেতরে শক্ত সবল হলে আপনার বাইরের মতগুলো আপনার অতি নরম হয়ে পড়বে, তখন ওই গুগুলো আর আপনার থাকবে না। আপনাকে দেখে আমার ভারী আশ্চর্য লাগে মাস্টার মশাই, আপনার মতো লোকে তো অগাধ টাকা থাকা উচিত ছিল, আপনার মতো লোকে তো মস্ত বড় লোক হয়। কি আশ্চর্য, অগাধ টাকা থাকা, মস্ত বড় লোক পতি থাকা, এটা কি দোষের? তা তো দোষের বই কি, দুনিয়া যাদের আর কিছুতেই বড় হওয়ার সাহস বা ধৈর্য না থাকে তারাই শুধু টাকায় বড় হতে চায়। টাকায় বড় হতে চাওয়াটা আপনার কাছে অন্যায়, আপনি চান না? আপনি আমার কথা ছেড়ে, আমি বড় হতেই চাই না, ছোট হয়ে থাকার অনেক সুবিধে মাস্টার মশাই, দুনিয়ার অর্ধেক ঝড় ঝাপটা ঝামেলা তাকে ছুঁতেই পায় না। ও আই সি, দেখুন ওসব আঙুর টকের বাহানা আমার অনেক শোনা আছে, বলুন আপনার ক্ষমতা নেই, বলুন অলস ভাবে বসে থেকে যা এড়িয়ে যাওয়াই হচ্ছে আপনার স্বভাব, পারলে আপনি টাকা জমা করে বড় লোক হতে চাইতেন না? না চাই না। শুনুন মাস্টারমশাই, জীবনটা থামবার জন্যে নয় চলবার জন্য,
জমাবার জন্য নয়, খরচ করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু পয়সাই নয়, যশ মান প্রতিপত্তি যাই কিছু আপনি জমান না কেন, নিজেও সেই সঙ্গে সঙ্গে জম্পেশ হয়ে জমে যাবে, আর জীবনের আসল মানে আর মজা দুই যাবে। আর এই ধরুন না কেন, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণারঞ্জন, সেই দক্ষিণারঞ্জনের কথাই মনে করুন, জীবন ভোর তিনি জমিয়ে বড় লোক হয়ে উঠেছেন, কিন্তু পেয়েছেন কি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি জানি মাস্টারমশাই, ওই জমাবার নেশায় বোঝাটাই শুধু জমে ওঠে, জীবনের স্রোতে পাড়ি দেওয়ার সুরটুকু যায় হাজ। বাবা, এই আপনার কথার কাছে মতে এর কোনো মানেই হয় না, হয়তো হয় না, কিন্তু জমানোর চেয়ে ওই খরচের নেশাতেই আমি মজে আছি। এই যে কি হলো, ভোজপুরি দারোয়ানদের দঙ্গল দেখলেন তো? এখন কি ভাবছেন, কি ভাবছেন? ভাবছি, এখনো ভাবছেন বলি, এখনই ভেবে কি কোনো রাস্তা বেরোবে? হিংসাকে প্রেম দিয়ে জয় করতে তোমারই শরণ নিলাম রামচন্দ্রজি। কি বলো মশাই, এখনো ভাবছেন নাকি? না, রাস্তা বের করেছি। হ্যাঁ, আপনি শিলাকে ডেকে আনুন তো। শিলা? শিলা কি করবে? আর ডেকেই আনুন না, কিন্তু শিলা আমার ডেকে আনুন না, তারপরে দেখবেন এখন কি হয়। শিলা কি পাগল একটা মানুষ, কার কথা বলছো? আরে ওই তোমার মামু ভাই, বাড়িতে যখন আগুন লেগেছে তিনি তখন পাশা খেলতে বসেছেন। না চলো, তোমার মামু ভাই তোমাকে ডাকছেন, কেন ডাকছেন আমি জানি না, কিন্তু চলো, ঠিক কি চলো। তুমি এমন চুপ করে দাঁড়িয়ে রয়েছো, খটকা লেগেছে নাকি? হ্যাঁ, তা খটকা যথেষ্টই আছে, তবে আপনি যখন জেনারেল তখন অর্ডার করো অর্ডার। I am completely fed up with all this mystery. আমার তো মনে হচ্ছে যেন একটা বিরাট লড়াইয়ের সরঞ্জাম চলে। লড়াই তো হবে মাস্টার মশাই, হ্যাঁ খুব মজার লড়াই, কিন্তু এ বিরোধী পোশাক তো চলবে না। কেন? না না না, এটা পরলে যাবে, এটা বললে ফেলতে হবে, আর মাথা একটা পাগড়ি চাকরি বাদ দেয়া। আমি পাগড়ি পরবো? হ্যাঁ হ্যাঁ, আপনি করবেন কিছু একটা পাগড়ির ব্যবস্থা করে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমার কি ইংরেজি পোশাক? তা তো তোমাকেও পরলে থাকবে, আমি সেগুলো বদলে এসো। হ্যাঁ না না না, ঠিক আছে, আপনি রেডি হন, ততক্ষণ আমি ফোনটা করে আছি। এসো শিলা, এখন কি করবে চলো আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা সব তৈরি হয়ে বসে আছি, এখন আপনার সুরসিন্ধু উতলে উঠলে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এখন মতলবটা বুঝতে পেরেছো বোধ হয় শিলা, এখন কিন্তু আসল ভাব হলো তোমার। কিন্তু আমার চেয়ে বড্ড ভয় করছে মামু ভাই। ভয় করছে কি, ভয় যাতে নেই সে আবার ভার কিসে? এসো এসো। আপনারা যা করছেন করুন, কিন্তু আমাকে আমাকে এরকম সংসার দিচ্ছেন কেন বলুন তো? চমৎকার মানিয়েছে। হ্যাঁ, এখন নিজের যান, মানেটা বুঝতে পারবেন। আমি এরকম সাজি, আমি নিজে যাবো। তা যেতে হবে বলি, না দেখি আমরা নিজেরা থাকবো জন্য আপনাকে এই সাথে সাজিয়েছি। যান যান নিজে যান। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এখনই যাচ্ছি। না যান, গিয়ে মানে মজা দুই বুঝতে পারবেন। যান যান যান। এই এই, কাহা যাতা বসে বসে ভ্রমণ করে গান শুনে চলে যাও, কি জন্য পাঠিয়েছি আপনি?
হুকুম দিয়াও তামিল করো কি নেই কোন হুকুম তামিল করে আপনার নাস্তি বিকাশ দেখুন দেখুন জগদীশ বাবু আমি আর কি দেখবো আপনি দেখুন আপনাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি জগদীশ বাবু আমায় বাধা দিয়ে আপনি ভালো করছেন আমিও আপনাকে সেই সাবধানই করে দিচ্ছি আপনাদের মামলাটা কি বিষয়ে একটু জানতে পারি কি এই যে আপনি এসে গেছেন দেখছি আপনাকে আমি খুঁজছিলাম তাই নাকি সৌভাগ্য সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা এখনই বুঝতে পারবেন শুনুন বলুন আপনাকে আর 15 মিনিট সময় আমি দিচ্ছি এর মধ্যে আপনার দলবল সমেত এ বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে আর তা যদি না যান তাহলে তাহলে এই যেসব হাতিয়ার দেখছি এ দিয়ে আমাকে সাহায্য করবেন আপনার বর্ষ কি এই হুকুম দিয়েছেন না তিনি সে হুকুম দেননি আর দিন আর নাই দিন আমাদের পক্ষে সে একই কথা লাঠি নিয়ে যখন এরা সব হাজির কসুর খায় নাই মহারাজ রাম নাম শুনি একেবারে মহারাজ মনে গেছে তাকে যাই হোক এ বাড়ি আপনাদের এখনই ছাড়তে হবে বুঝেছেন আপনি তাহলে ভালো কথায় যাবেন না আর দাঁড়ান না মশাই একটা গুরুতর ব্যাপার হয়েছে রুনুর বেরোয় ছেলেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা আপনার কাছে গুরুতর ব্যাপার হলো গুরুতর ব্যাপার নয় যেতেই হবে তা জানি কিন্তু দলের একজনকে ফেলে রেখে তো চলে যেতে পারি না আগে বেড়াল ছেলেটাকে খুঁজে বার করি তারপর যাওয়ার ব্যবস্থা হবে তামাশা করবার কি আর জায়গা পান বেড়াল ছেলেটা খুঁজে বার করতে হবে এখন কি যাও যাও এখান থেকে শুনুন মশাই এটা বাজে বায়নাক্কা ছেড়ে দিয়ে এখন ভালোই ভালো আপনি বিজে হবেন কি না বেড়াল ছানা বেড়াল ছানা হ্যাঁ হ্যাঁ বেড়াল ছানা আল বা বেড়াল ছানা তারা কি দেখছেন বেড়াল ছানা খুঁজে বার করতে পারবেন না স্যার আপনি হ্যাঁ হ্যাঁ আমি জগদীশ বাবু আমি জানতে চাই কার হুকুমে এই দারবান্দের এখানে আসতে বলা হয়েছে আপনি কি জগদীশ বাবু তাহলে শুধু শুধু জগদীশ বাবু একবার চেষ্টা করছেন কেন কি জগদীশ বাবু আপনার কিছু বলবার আছে আজ্ঞে না কিচ্ছু না আজ্ঞে না কিচ্ছু বলবার নেই আজ্ঞে না আই সি গুড আর ঝুড়ি মিথ্যে কথা বলার থেকে কিছু না বলা ভালো কিন্তু এই বেয়াদবি আমি সহ্য করবো না দি কিচেন মাস্ট বি ফাউন্ড দি কিচেন মাস্ট বি ফাউন্ড উইদিন হাফ এন আওয়ার আধ ঘন্টার মধ্যে বেড়াল ছানা খুঁজে বার করা চাই তা যদি আপনারা না পারেন তাহলে এই দরওয়ান থেকে নিয়ে আপনাদের সকলকে আমি মিস করবো জান জান বেড়াল ছানা খুঁজে বার করুন বেড়াল ছানা খুঁজে বার করুন কি করুন মানে এবার তুমি খুশি তো আরে বেড়াল ছানা যাবে কোথায় খুশি আমরা সবাই হয়েছি কিন্তু আপনার নিজের পরিচয়টা গোপন রাখা উচিত হয়নি আমার পরিচয় গোপন করেছি আমি বলুন কিন্তু আপনি আপনি কি নিজের পরিচয় গোপন করেননি দ্যাট ইউ আর দ্যাট ভায়োলিন উইজার্ড সদানন্দ এটা কি কাউকে জানতে দিয়েছে সে তো একটা কথা আমি গোপন করেছি আর আপনি আপনি কি করেছেন বলুন আপনি নিজের পরিচয় গোপন করেছেন আপনার স্ত্রীর পরিচয় গোপন করেছেন আপনার মেয়ের পরিচয় গোপন না না এইবারে সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার সব আচরণ মানে কারণ আমি পাচ্ছি আর ছিলামা হ্যাঁ সে বললে কিনা আপনি তার ছেলেবেলাকার মাস্টার বোঝাই আর মার পরিচয় দিলে কিনা তাকে ছেলেবেলায় মানুষ করেছে মায়ের মতন হ্যাঁ সব ফুলের চোখে এগুলো তুলে দিয়ে রেখেছে আমি করেছিলাম সেটা আমি ফিরিয়ে নিচ্ছি প্রস্তাব করতেও কেউ আপনাকে স্বাধীনই আর ফিরিয়ে নিল কারোর কিছু আসে যায় না আপনার নিশ্চয় যায় আসবে না কিন্তু আমার চায় আপনি দক্ষিণারঞ্জনের মেয়ে জানলে এরকম প্রস্তাব করে নিজেকে আমি ছোট করতাম না যান আপনি যে তখন এই প্রস্তাবে রাজি হননি এই আমার সৌভাগ্য সৌভাগ্য তার মানে দক্ষিণরঞ্জনের মেয়ে আপনার অযোগ্য যোগ্য অযোগ্য আমি জানি না
তবে দক্ষিণারঞ্জনের মেয়ের সঙ্গে আমার অনেকখানি তফাত, আর সেই তফাতটাকেই আমি বজায় রাখতে চাই। তা তো বলবেন, অসহায় অনাথা ভেবে আপনি চেয়েছিলেন আমাকে দয়া করতে, অনুগ্রহ করতে। দক্ষিণারঞ্জনের মেয়ে হলে সে দয়া করার দম্পতি আর থাকে না। দয়া করার দম্পত? ও, তা আমি যা বলেছিলাম তার মধ্যে শুধু কি দম্বই ছিল? তাছাড়া আবার আপনার কথা সত্য হলে দক্ষিণারঞ্জনের মেয়ে জেনে ভয় পিছিয়ে গেলেন। তার মানে তুমি বলতে চাও যে আমি পিছিয়ে না গেলে তুমি আমাকে দয়া করতে, এই তো? তা তো করতেও পারি। তুমি আমাকে দয়া করবে আর সেই দয়া আমাকে নিতে হবে? নিলে লোকসান নেই, না হয় দয়ার একটা ভালো নাম রাখা যাবে। তোর সব কি করেছো? মাজার কুল নির্মূল করে এনেছে, কিন্তু আসল লোককে কিন্তু আনতে পারেনি। আরে আসল লোককে আনতে করতে গিয়ে নিজের নকল সব অপকর্ম চল, যাও যাও। আরে হাঁকরকে দেখটা কে হয়? মিনি কুচকে লাও, মিনি কুচকে লাও। এইখানে এই ব্যাপার, আর তোমার মিনি এক তলায় বসে দেখো দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এটা তোমার মিনি তো বসে। তা দিচ্ছি, কিন্তু আজ তোমার মিনি প্রায় আর একটা লঙ্কা কাণ্ড করে ফেলেছিল, বুঝেছো? এর একটা দত্তুর মতো কলা পাহারার দরকার, কি বলে চৌধুরীর মতো? দেখো ও যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে ওর জন্য একটা বেশ একটা বেশ ভালো দিকে গার্জেন জোগাড় করে দিন তো। ঠিক বলেছো, তাই দিচ্ছি। আর বলো সিরাজ, তুমিও আজ থেকে মিনিকে দেখার ভার তোমাদের দুজনের উপর যুক্ত ভাবে দেওয়া হল। চন্দ্র সূর্য সাক্ষী রেখে ভার দিল, মনে থাকে যেন? কি বলেন মাস্টার? চৌধুরী বলে তুলি আমি আর কি বলবো, ভেরি খাই। বলুন দিদি, আপনাকে জিজ্ঞাসা করছি বিশেষ চৌধুরী, আপনি কি কখনো অনলাইন করতে পারেন? না না, সে কথা নয়, সে কথা নয়। ন্যায় করতে অন্যায় যে কখনো করে বসেরা, হয় সে মানুষের উপরে নয় সে মানুষের পায়ে। তবে এটা ঠিক যে অন্যায় আমি কিছু করলেও আপনাদের ক্ষমা ঠিকই পাবো, কিন্তু আজকে যেটা করে গেলাম এর ভেতরে আর এতটুকু খোঁজ নেই, তাই না চৌধুরী বসাই? আমরা যে আবার চলছি, গুড বাই করছি স্যার। মামু ভাইয়ের সঙ্গে আমরা একেবারে চলে যাচ্ছি। মামু ভাই সঙ্গে? সে কি মামু ভাই? আপনি আপনি যাবেন কি? যেতেই যে হবে চৌধুরী মশাই, আর থাকলে মায়া যে কাটাতে পারবো না। মায়া কাটাবার আপনার দরকারটাই বা কি? আপনি চিরদিন আমাদের সঙ্গে থাকবেন। ওই অনুরোধটি করবেন না চৌধুরী মশাই, কেউ বাঁধা ঘাট, কেউ বা নদীর জল, নদী হইতে জন্মেছে, কোথাও বাধা পেলেই তার মরণ। হয়তো আপনাদের বাধা ঘাটে দুদকটু সুখ দুঃখে দোল খেয়ে যেতে পারি, কিন্তু বয়ে আমাকে যেতেই হবে, এই আমার ধর্ম। মামু ভাই, আপনি মামু ভাই, তুমি তোমাকে মামু ভাই আমি এরপর এরপর আর আমার কিছু বলবার নেই।
একটা কথা বলার আছে মামু ভাই। বলো। চিরদিন তো একলাই ফিরেছেন, তা আজ বড় এদের সঙ্গে নিচ্ছেন? এদের সঙ্গে নেওয়ার তো কোনো দায় নেই, এরা হচ্ছে স্রোতের শ্যাওলা আর আমি হচ্ছি নদীর জল, তাই অনায়াসেই একসঙ্গে বেঁচে যেতে পারবো। আচ্ছা, ছেড়ে চলে যাওয়ার দুঃখটাও জীবনে মস্ত বড় পাওনা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।